Hello guys, Assalamualaikum. Welcome back to my channel, Riddhi's Kitchen Vlog. আজকে আমি তোমাদের সাথে একটা বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। খুবই অল্প সময় আর অল্প কিছু জিনিস দিয়ে তৈরি করে নিতে পারো। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিমটাকে আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। এরপর আমি বাকি উপকরণগুলো এর মধ্যে দিব। দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, আমি এখানে খুব বেশি করেই নিয়েছি। দিচ্ছি কাঁচা মরিচ কুচি, এখানে আমি 4-5টা কাঁচা মরিচকে কুচি করে নিয়েছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ বাটির মতন এখানে আছে। দিচ্ছি এখানে গাজর কুচি, গাজরটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। আর এখানে কিছু গুঁড়ো মশলা আছে, দিয়েছি 1 চা চামচ চাট মশলা, দিয়েছি লবণ 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, এখানে ম্যাজিক মশলা আছে যেটা নুডলসের সাথে পাওয়া যায়, এখানে আমি 1/2 চা চামচ নিয়েছি, আর জিরা গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। তোমরা তোমাদের পছন্দ মতন মশলা দিয়ে নিতে পারো, চাট মশলাটা চাইলে স্কিপ করতে পারো। এখন আমি সমস্ত কিছু একসাথে মিক্স করে নিব খুব ভালো করে। একটা হুইস্কের সাথে আমি এটাকে ফাটিয়ে নিয়েছি, ডিমগুলোকে আর মশলাগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি। আর ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কাছে চলে যায়। তো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা কিছু আলু। আমি এখানে বড় সাইজের দুটো আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন একটা স্পেচুলার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এগুলো। আর এখন আমি 1 কাপ ময়দা এর মধ্যে একটু একটু করে মিক্স করে নিব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু ডিম আছে তাই এখানে অটোমেটিক বাইন্ডিং হয়ে যাবে। তো আমি আমার আন্দাজ মতন ময়দা দিয়ে দিচ্ছি, যদি মনে হয় আরেকটু প্রয়োজন তাহলে কিন্তু ময়দা সেক্ষেত্রে আরেকটু বেশি দেওয়া যেতে পারে। খুব ভালো করে আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি, সমস্ত উপকরণ যাতে মিক্স হয়। খুবই ঝটপট, আর বাচ্চারা কিন্তু বিকেলে একটু অন্যরকম টাইপের নাস্তা খেতে চায়, তাই এদেরকে এরকম স্বাস্থ্যকর কিছু নাস্তা তৈরি করে দেওয়া যেতে পারে। আর তো আমি এখানে একটু তেল দিয়ে নিয়েছি, তেল দেওয়ার কারণে এখানে একটু সুবিধা হবে আমার মধ্যে। তো এরপর আমি একটা বোর্ডে নিয়ে নিয়েছি, তো ময়দার সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মথে নিব। কারণ হচ্ছে এই ডোটা কিন্তু খুবই সফট, তো হাতে লেগে আসতে চাইবে, তাই এভাবে ময়দার সাহায্যে এটাকে মথে নিতে হবে। এখানে বেলাবেলি করার প্রয়োজন নেই, এটাকে আমি এখন 2টা ভাগে ভাগ করে নিব। তো এভাবে বারবার ময়দা দিয়ে আমি এটাকে একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে আমার হাতে লেগে না আসে। তো এখন আমি এটাকে 2টা ভাগ করে নিব, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। আপনাদের ফ্রাই প্যান যদি অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে এভাবে একটা দিয়ে নিতে পারেন। তো আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি আমার একটা ডোয়ের 1টা অংশ। যেহেতু আমি এখানে 2টা অংশ করেছিলাম তো 1টা দিয়ে দিয়েছি, আর হাতের সাহায্যে আমি এটাকে ভালো করে বড় করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের মতন। 1টা সাইড খুব ভালো করে হয়ে গেলে তারপর আমি আরেকটা পাশে উঠিয়ে নিব। তো 5 থেকে 6 মিনিট পর আমি এটাকে একটু চেক করে নিচ্ছি। আর চুলার হিট কিন্তু একেবারেই লোতে রাখতে হবে, খুব বেশি যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে 1টা অংশ, আর ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমি খুব আস্তে করে আরেকটা পাশ উল্টিয়ে নিয়েছি। এখন আবার একটু তেল আমি সাইডে থেকে দিয়ে নিচ্ছি, যাতে অপর পিঠটাও খুব ভালো করে রান্না হয়। তো আবারও আমি 5 মিনিট পর একটু চেক করে নিচ্ছি। তো আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এটাকে কেটে পিস করে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করেছি। আমার কিন্তু কাটার অংশটা ডিলিট হয়ে গিয়েছে, তো তাই আমি দেখাতে পারিনি কিভাবে আমি কেটে নিয়েছি। তো আশা করছি তোমাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আশা করছি তোমরা বাসায় ট্রাই করবে, আর আমাকে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগলো। আল্লাহ।